নমস্কার, আমি ডক্টর প্রবীর বাসু, কনসালটেন্ট ইউরোলজিস্ট, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, বারাসাত। আজকে আমরা ডিসকাস করব কিডনি স্টোন প্রতিরোধ করার জন্য আমাদের কি কি অবলম্বন বা লাইফস্টাইল মডিফিকেশনস করতে পারি। এক হচ্ছে আমাদের কিন্তু প্রাথমিক মাত্রায় যেটা বলা হয় যে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করতে হবে। তার মানে কি, আমাদের দেখা যায় যে অনেক পেশেন্টরা যাদের স্টোন ফর্মেশন হয়েছে, মেডিসিন দিয়েও বেরিয়ে গেছে কি অপারেশন হয়েছে, তারা এসে বলেন ডাক্তারবাবু এমন কিছুটা ওষুধ দিন যাতে আমাদের পরবর্তীকালে স্টোন না হয়। সুতরাং আমার একটা বলা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এখানে এমন কিছু স্টোন, আমাদের কিছু ওষুধ এমন কিছু নেই যেটা আপনার গ্যারান্টি দিতে পারে, যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না আর আপনার স্টোন হবে না। সুতরাং কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশনসে কিন্তু আপনি নিজেকেই নিজেকে সুস্থ রাখতে পারবেন যাতে নেক্সটবার কিডনি স্টোন রিকারেন্সের চান্সটা কমে যায়। এক নম্বর হচ্ছে কি, অ্যাডিকুয়েট হাইড্রেশন। অ্যাডিকুয়েট হাইড্রেশন একটা সহজ একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এক গ্লাস জলে যদি আপনি একটু চিনি দেন বা নুন দেন এবং একটু জল ঢালতে থাকেন, প্রথম দিকে কি নুনটা বা চিনিটা প্রথমে কিন্তু অ্যাজ আ সেডিমেন্ট হয়ে জমা থাকবে। যতই জল ঢালবেন, যতই এটাকে স্টার করবেন, ততক্ষণ কিন্তু ওটা সলিউটটা সলভেন্টের মধ্যে ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে। সেম অ্যানালজি কিন্তু কিডনি স্টোনের জন্য। সুতরাং বডি যদি হাইড্রেশন লেভেল নর্মাল থাকে, যদি আপনি সবসময় আপনি কিন্তু একটু একটু করে জল খেয়ে যাচ্ছেন, অ্যাডিকুয়েট মাত্রায় আপনি ইউরিন করছেন, ইউরিনের মাত্রায় অ্যাডিকুয়েট কীক্ষণে বলতে পারেন? যদি আপনি নর্মাল ক্রিয়েটিনিন লেভেলস থাকে, নর্মাল কিডনি ফাংশন থাকে এবং আপনি 2.5 liters মতো ইউরিন সারাদিনে করছেন, এবং এখানে আসতে পারে 2.5 liters যদি ইউরিন করতে হয়, তাহলে 1 liter প্লাস এক্সট্রা যদি 3.5 liters জল আপনি খেতে পারেন, তাহলে থ্রু আউট দ্য ডে, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলেই আপনাকে 2.5 liters ইউরিন এবং স্বচ্ছ কালারের ইউরিন, যেটা কালারলেস বল হয়, কোনো মানে সেটাই ইম্পর্টেন্ট যে আপনার হাইড্রেশন লেভেলটা নর্মাল থাকছে। এখানে আমার আরেকটি বলার অর্থ সেটা হচ্ছে জলটা কিন্তু বারে বারে খান, মাঝে মাঝে খান। এমন নয় যে আপনি সকালবেলা কাজে বেরোনোর সময় 2 liter খেলেন এবং রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে আরও 2 liter খেলেন, এটা কোনো কাজে দেবে না। সুতরাং একটা ওয়াটার বটল ক্যারি করুন সবসময়, মাঝে মাঝে যখনই সময় পাবেন একটু করে জল সিপ করে নেবেন। এক দুই হচ্ছে আপনাকে কয়েকটি খাবার দাবারের ব্যাপারে বিশেষ একটু বন্ধ রাখতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমরা যেটা বলি যে স্যালাড, স্যালাডের মধ্যে কী থাকে, শসা, ক্যালসিয়াম অক্সালেট ইন এক্সেস, অনেক সময় টম্যাটোস, এগুলো যদি আপনি কিছুটা কম খেতে পারেন, এবং যদি আপনারা যদি রেড মিট খাওয়াটা একটু বন্ধ রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ইউরিক স্টোন, যেটা ইউরিক অ্যাসিড স্টোন যেটা আমরা বলি, তাতে কিন্তু আপনার কিছুটা প্রতিরোধ হওয়া সম্ভব। তিন নম্বর যদি ফ্রেশ ফ্রুটস খেতে পারেন, খুব যে সিজনাল ফ্রুট, প্রত্যেক সিজনেই আমাদের একটা সিজনাল ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়, সেটা যদি আপনি রেগুলার ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে আপনি খেতে পারেন অন আ রেগুলার বেসিস। এগুলো আপনাকে অনেকটা আপনার কিডনি স্টোন প্রতিরোধের দিকে আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ, নমস্কার।